আজকে পরম শুভ দিন, আমাদের পরম আরাধ্য গুরুদেবের সাহায্য পাবে আসবে, সেই কারণেই আমি আজকে সেই কথা দাদা যখন আমাদের মেদিনীপুরের আশ্রমে যেতেন তাকে ধরা ছোঁয়া যাবে না, কোনদিনে হয়তো তার সংস্পর্শে আসতে পারবে না, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমাদের ঠাকুর যিনি যেদিন দিয়ে রাখলেন সেদিন একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল। ছোট্ট করে বলছি, আমরা সবাই ফিরছি মেদিনীপুরের মধ্যে, হঠাৎ করে আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রদ্ধাবান ব্যক্তি ছিলেন এবং আমাদের এই শ্রদ্ধেয় দাদাকে খুবই খুবই শ্রদ্ধা, কি করবো তাহলে? তখন এখানে অনেক দাদা বললেন, কেন তুমি ক্রিয়াযোগের পরে যখন প্রার্থনা শেষ করবে তখন ঠাকুরের কাছে প্রার্থনা করবে না, দেখবে তুমি ঠিক কিছু না কিছু জানতেই পারবে, ঠাকুর ঠিক তোমার সমস্যার সমাধান করবে। আমার কথা শুনে কেমন যেন একটা অদ্ভুত লাগলো, তার কিন্তু সে মলিকুলার লেভেলে কিভাবে কাজ করবে এটা আমার কাছে খুব বিস্ময়ের ব্যাপার ছিল সেই মুহূর্তে, এবং তার কয়েকদিন পরেও আমার কাছে খুব বিস্ময়ের ব্যাপার ছিল। যদিও যোগানন্দের যদি কথা বলতে পড়েছি সেখানে অদ্ভুত অদ্ভুত ব্যাপারও তাও আমার খুব মনে হলো যে আচ্ছা ঠিক আছে দাদার কথাটা দেখি কেমন হয়। আমার ছেলে তখন ক্লাস 8-এ পড়ে, তো তার খুব দীক্ষা নেওয়ার ইচ্ছে, কিন্তু ঠাকুর তো আমার চলে গেছেন, দেহ রেখেছেন, কি করে হবে? ঠাকুরের কাছে কোনোভাবে প্রার্থনা করছি দিনের পর দিন। হঠাৎ করে একদিন আমাকে ঠাকুর এই দাদাকে যেন দেখিয়ে দিলেন, নির্দেশ করলেন, দেখিয়ে দিলেন মানে নির্দেশ করলেন, তুই এত উতলা হচ্ছিস কেন, তুই এর কাছে যা, এ আমার সেবক সন্তান, এ ঠিক তোর প্রার্থনা মঞ্জুর করবে। আমি তো তখন অবাক হয়ে গেলাম যে এটা কী করে সম্ভব, এত উঁচু দরের মানুষ তার কাছে আমি কী করে যাব আর প্রার্থনাও জানাবো। যাই হোক, অনেক ভেবেচিন্তে অনেক কিছু দুর্ভাবনা নিয়ে যখন এই আমাদের শ্রদ্ধেয় দাদার কাছে পৌঁছলাম, সেদিন ছিল ঠাকুরের আনন্দ উৎসব। ঘটনা আমার জীবনে ঘটেছে সেগুলো মনে রাখার মতোই। আমার এক ভাবনা যখনই সে তার মনে ঘুমতো সে তারাপদ হাঁটু আমার বোধ বাবা নির্দেশ করেছেন তার সন্দেহ ভাতা হুগলি জেলার জেলার ঠাকুর রানী চক আশ্রমের সুযোগ্য সম্পাদক। সেই প্রথম পরিচয়
সামান্যতম ঘনিষ্ঠ হবে না, ঠাকুরের সঙ্গে গেছেন পদমতলা দিতে অনেক, হঠাৎ একবার আমার সঙ্গে দেখা গেল। আমার ভাগিনীকে দেখতে গিয়েছিলাম সেটাই বিল খায় নেমে অরুণাচপুরে, ওনার যে ভাই ওই এখানে, তো সেখানেও আবার নূতন করে আবার একটু পরিচয় হলো, ঘনিষ্ঠতা হলো। কিন্তু এই ঠাকুরের অবর্তমানে আমাদের এই ক্রিয়াযোগ সম্বন্ধে যে কী করে কোথায় কার কাছে কী জানা যাবে, কী জানবো, কে বলে দেবেন, এসব নিয়ে আরো বেশ মনের মধ্যে দ্বন্দ্ব আমার ব্যক্তিগতভাবে এবং আমাদের আশ্রমের ভক্তদের মধ্যেও ছিল। আর প্রতিদিনে হয়তো একটু খারাপ বলা হয়ে যায়, তবু মনের দুঃখ আমাদের ছেলেমেয়েরা অনেকেই বাইরে চলে গেল, এই দীক্ষা এই সুযোগ না পেয়ে, এই সুযোগ না পেয়ে বাইরে চলে গেল। তখন কতগুলি খণ্ড সন্ন্যাসী বলতেন যে এখনো ঠাকুরের নির্দেশ হয়নি, ঠাকুরেছেন তাকে নির্দেশ করবেন, কিন্তু যারা কিছুই করেননি, যারা বলেন এই ক্রিয়াযোগ করে কী হবে, এদিক কী আছে, তারাই আবার বলছেন ঠাকুর যখন নির্দেশ করবেন তখন। এই করে ধর 12টা বছর কেটে গেল, আমাদের কিছু ছেলে ভাই বাইরে চলে গেল, সে অন্য জায়গায় দীক্ষা নিল, একটা বড়ই মনস্থান। শেষের দিকে আইসে তা আমি বলেছিলাম দাদা থেকে উপস্থিত আছেন, আমি এমন আচার্য নিয়োগ করুন আপনারা যে ভক্ত তৃতীয় ক্রিয়া করছে বা শেষ করে চতুর্থ ক্রিয়া পদার্পণই আমাদের পাতুলে, যে আমার ছোটো ভাইয়ের ছিল সে একটি জুনিয়র স্কুলের শিক্ষক, সে বলে দিলে দেখুন আচার্য নিয়োগ করার জন্যে যেমন স্কুলের শিক্ষক এক্সপার্ট আনা হোক, যারা প্রাপ্তি হবেন তাদেরকে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখে তবে।